আমার কানের পাশা হবল রঙিলা, ওই দানিয়া মাছের বিয়ে করাতে চল গো রঙিলা। ট্যাংরা মাছ বলে আমি, ট্যাংরা মাছ বলে আমি। প্রথমে একে গেছিল মানে আমার দাদু এঁকেছিল ইন্দিরা গান্ধীর উপরে, তারপরে এঁকেছিল রাজীব গান্ধীর উপরে, তারপরে পটচিত্র হয়েছিল জ্যোতি বসুর উপরে, এখন আমরা করছি মোদির জন্যে, মমতার জন্যে। উনি হচ্ছে রামায়ণের নিয়ে ভালোবাসেন মোদি স্যার, উনি ওর জন্যে রামায়ণের উপরে পটচিত্র আঁকা। রামায়ণের উপরে কি এঁকেছিলেন আপনি? রামায়ণের উপরে সাতখণ্ড রামায়ণ থাকে, সাতখণ্ড রামায়ণের মধ্যে একটা দেওয়া হয়েছে কিন্তু এখনো ছটা আছে। এবার মমতার জন্য তার যে লৌহ, সে যে প্রকল্পগুলো করেছিল সে প্রকল্পগুলোর মধ্যে দিয়েই করেছে। যেমন কন্যাশ্রীর উপরে তার শাড়ি মানিয়ে দিয়েছে, সবুজ সাথীর উপরে শাল মানিয়ে দিয়েছে, খাদ্যশ্রীর উপরে পটচিত্র মানিয়ে দিয়েছে, মানে এরকম আর কি। Naya Pingla is a quaint little hamlet in West Midnapore, where every home has art on its walls and artists that sing to the tune of their paintbrushes. Also called Potuas, this community is deft at painting stories on Hindu mythology, social issues, as well as contemporary political parties on a scroll of cloth and singing the narrative while unfurling the painting. প্রচারের আলো, যে মানুষকে কীভাবে সাবধান করা যায়। আমরা বাজারে বাজারে যেয়ে ফটোচিত্রে করোনা ভাইরাসে নিয়ে কাজ করছি, মানুষকে সাবধানে থাকতে বলা, দূরত্ব বজায় রাখা, যাবতীয় যদি কিছু শরীরে প্রবলেম দেখায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে বলা, বাড়ির আশেপাশে যেন পরিষ্কার রাখা। Pottochitra is believed to be one of the oldest forms of folk painting in Bengal. With the advent of Brahmanism in Bengal, the Potuas began to identify themselves as the Chitrakar or the artisan caste. But Hindu society did not accept them completely, and during the medieval period, many converted to Islam. A majority of Potuas in Pingla today are Muslims, but they are also not completely accepted by Muslim society because of their profession of image making, which is forbidden in Islam. Earlier, their art was mostly restricted to religious themes. Over time, they have evolved and innovated to include more contemporary happenings and political themes as well. আমরা ব্যক্তিগত শিল্পী জগতের লোক এগুলো ভাবা উচিত নয়। আমরা যদি সম্প্রদায় সংস্কৃতির উপরে পটচিত্র আঁকি, তাহলে আমরা সবাইয়ের কথা বলব, তাহলে সেই পটচিত্রটা সবাই শুনবে। আমি যদি একটা বাড়িতে যাই, বিজেপির গান গাই, একটা বাড়িতে গিয়ে আবার টিএমসির ঘরে যদি বিজেপির গান গাই, তাহলে আমার শুনবে না, আমাকে চাল পয়সাও দেবে না। এইটুকু বলতে পারি যে এ সরকার আমাদের কী কী কাজ করেছে সেটা হয়তো আমি বলতে পারি। এ সরকার যে আমাদেরকে কাজ করে দিয়েছে, এ সরকার মমতা ব্যানার্জি যে করে দিয়েছে আমাদেরকে ভাতা দিয়েছে, এখানে 215 জনকে 1000 টাকা করে পার মান্থ দেয়, 215,000 টাকা করে পার মান্থ ঢুকছে। আমাদের রাস্তা ঢালাই করে দিয়েছে, কেন পর্যটনরা এলে মাটিতে কাদা ফাদা লেগে যায় বলে ঢালাই রাস্তায় বানিয়ে দিয়েছে। এখানে একটা রিসার্চ সেন্টার তৈরি করে দিয়েছে, কমিউনিটির একটা হল তৈরি করে দিয়েছে, দুটো রুম বানিয়ে দিয়েছে, একটা ট্রেনিং সেন্টার করে দিয়েছে, যাতে এখানে মানুষরা এলে থাকতে পারার জন্য দুটো রুম আর ট্রেনিং সেন্টারটা করে দিয়েছে, ওখানে ছবি আঁকার কর্মশালার জন্য। এরকমভাবে ওখানটা রিসার্চ সেন্টার একটা তৈরি করে দিয়েছে। এবার আমাদের শিল্পী কার্ড বানিয়ে দিয়েছে, আমাদেরকে মেলা কার্ড দিচ্ছে। কাজ তো সম্পূর্ণ শেষ হয়নি, কাজের অনেক রকম আছে। এখানে যদি আমার মনে হয় একটা শপিং মল হতো, বা দিল্লিতে একটা শপিং মল থাকতো, বা কলকাতায় থাকতো, আমেরিকাতে থাকতো, লন্ডনে থাকতো, পটচিত্র যদি শপিং মল যদি সব জায়গায় থাকতো, তাহলে আরো বিক্রিটা ভালো হতো। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা, পুঠি মাছ বলে আমি।
বিয়ের খাওয়ানি খাবো গো রঙ্গিলা। হ্যাঁ, মমতার কাজ নিয়ে তো আমরা খুশি। তারপরে মমতা আমাদের শিল্পীদেরকেও অনেক দেখছে, এই যে মাসে ধরুন 1000 টাকা করে দেয় সব শিল্পীদের। আমি পাই না, কিন্তু অনেক শিল্পীরাই পায়, তাতে ওদের অনেকটাই উপকৃত হয়। আমরা শিল্পীদের আর কি পাই না, এটা নিয়ে আমার একটা কি যে আমি যাতে পাই, আমি তো একটা শিল্পী, আমার তো পাওয়ার অধিকার আছে, এটাই আমার মনের মনের কষ্ট যে সকলে পাচ্ছে আমি কেন পাচ্ছি। দীপিকা পদ্মমাতা শুনবি বদন, একদিন মহাদেব আসে ধরার তলে, পদ্ম পাতায় বসে আছে ছোট্ট মেয়ে ছেলে। মনে পড়ব গ্রামে কামাতাম, এটাই ছিল রোজগার। পর রাখতাম, বিক্রি হতো মন্দিরে মন্দিরে, সমস্ত জমিদাররা কিনত, রাজ পরিবাররা কিনত, নিজনে কিনতো, মানে সংখ্য সাদায় নানা জায়গাতে পর বিক্রি হতো। এবং গ্রামে চেয়ে বেশি চলন ছিল, এখন সেটা শহরে চলন হয়ে গেছে, গ্রামে কমে গেছে। গ্রামে মানুষ পরের গান শুনতে পায়নি বা দেখতে পায়নি, এটাই হচ্ছে পরিবর্তন। আর এখন পট ছেড়ে সব আয়োজন হয়ে গেছে, মানে পটেরই ছবি অ্যাস্টেক বানাচ্ছে, থালা বানাচ্ছে, টি শার্ট, শাড়ি, নানা রকম আয়োজন, ছাতা থেকে জুতা, পরিবর্তন তো হচ্ছেই। তো হয়ে পয়সা ব্যবসা হয়েছে, আগে পটলে আর সব পয়সাগুলি ছিল না। আর যারা শুধু পটটাকে ধরে রেখেছে তার পয়সা নেই, যেমন আমার এই এই অবস্থা। এইটুকু বাড়ি, চারজন ফ্যামিলি, 1000 টাকা করে মাসে দিচ্ছে, 1000 টাকা কুড়ায়, 1000 টাকা মানুষের কুড়ায়, 1000 টাকা তো দুদিনের খরচ। বিজেপিদের তাহলে আর আমাদের মানে গল্প চলবে না। গুজরাটটাকে সোনার গুজরাট করুন আমি দেখি, আমি তারপরে বাংলাকে সোনার করবে। যদি লকডাউন হয়ে যায় তাহলে আমাদের তো মানুষজন এখানকার আসবে না, তাহলে পটচিত্র বিক্রি হবে না, তাহলে আমরা খাবো কি? আমাদের রেশনটা দিচ্ছে, রেশন দিলে তো সব কিছু হয় না। তো আমাদের মনে হয় এখানে একটা কিছু, এখন তো যখন মানুষে আসতে পারছে না, মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। এখন চারদিক নেটের যুগ হয়েছে, এখানে যদি একটা কমিউনিটি সেন্টারে নেটের নেটিং ব্যবস্থা করে অ্যামাজনে বা আরও ফ্লিপকার্টে এতে তাতে যদি এটাকে অ্যাড করে ভালো বিক্রির একটা ব্যবস্থা করা হয়, তাহলে এখান থেকে গ্রাম থেকে শিল্পীরা বিক্রি করতে পারে। বেলাই জো মুনার জল আনতে বলে কে সাজে, বেলাই জো মুনার জল আনতে বলে কে সাজে, বেলাই জো মুনার জল। না জানি কোনি কালার শনি মন মুজেছে, কদম গাছে উঠে আবার বংশী বাজাই কে সাজে, বেলাই জো মুনার জল আনতে বলে কে সাজে, বেলাই জো মুনার জল। দরু তলে কৃষ্ণ যে মুনার।